हाई आई एम कल्लोल घोष फ्रम बोनसाई इन बेंगली। आज के जे गाच निये कथा बोलबो ता होलो बेनियान बोनसाई। शुधु वेस्ट बेंगल नय इंडियाओ नय गोटा वर्ल्डेर सबथेके पपुलार बोनसाई होलो बेनियान बोनसाई। आमार काछे जे दुटो देखछेन एगुलोके बोनसाई एक्चुअली बला जाबे ना, एगुलो एक्चुअली एखन बोनसाई मेटेरियल। এগুলোকে আমি বড় গাছের উপর থেকে কালেক্ট করেছি। অন্তত এদের এজ অ্যাপ্রক্স 20 বছরের ওপরে। এবার আমার প্রশ্ন হচ্ছে, বনসাই কোনো গাছের উপর থেকে কালেক্ট করবেন কি করে? অ্যাট ফার্স্ট গাছের উপর থেকে বনসাইকে কালেক্ট করুন এবং একটা নির্দিষ্ট ডিস্টেন্স রেখে সমস্ত শিকড়কে একেবারে চপ করে দিন। এরপর গাছটিকে সম্পূর্ণ পালিতে অনলি স্যান্ডে বসান এবং সময় মতো জল দিন, ওভার ওয়াটারিং না, এবং ড্রেনেজ সিস্টেম যেন খুব ভালো থাকে। দেখবেন মোটামুটি এক মাসের মধ্যে সুন্দরভাবে এর রেমিফিকেশন হয়েছে, যেমন এটা দেখতে পাচ্ছেন। এটা আমার কাছে আছে অন্তত 2 মাস, তার মধ্যেই একটা বনসাই লুক নিয়ে নিয়েছে। এটিও তাই আমার কাছে 2 মাসের মধ্যে একটা সুন্দর বনসাই লুক নিয়ে নিয়েছে। অবশ্যই আমি দেখাবো কি করে গাছের উপর থেকে বা কোনো পুরনো বাড়ির দেওয়াল থেকে বনসাই কালেক্ট করতে হয়। এর পরের ভিডিও আসছে বনসাই কালেকশন নিয়ে। আপাতত এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ।